রেফারেন্স রেশিও দিয়ে দিচ্ছিলাম, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, লেখক হচ্ছে নুরুল ইসলাম। আমার কাছে যেটা আছে সেটা ফোর্থ এডিশনের বই। যদি কারো কাছে ফোর্থ এডিশনের বই থাকে তাহলে হয়তো এক্স্যাক্টলি পেজ নাম্বার এবং আর্টিকেল নাম্বারটা মিলে যাবে। আর এডিশনটা ভিন্ন হলে তোমাকে একটু পাশাপাশি দেখতে হবে যে সেখানে ডিস্ট্রিবিউশন, মার্জিনাল ডিস্ট্রিবিউশন, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন, ইন্ডিপেন্ডেন্স অফ র্যান্ডম ভেরিয়েবলস। এখানে তোমাকে যেটা করতে হবে শুধু ডেফিনেশন টাইপ একটু দেখতে হবে যে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন এটা কিভাবে এক্সপ্রেস করা যায় বা ডেফিনেশন যে কনসেপ্টটা আছে এতটুকু জিনিস এই কটা টার্মের জন্য দেখতে হবে। আর আমাদের ক্লাসের যে ধারাবাহিকতা, গত ক্লাসে সম্ভবত আমরা যে কন্ডিশনাল প্রবাবিলিটি, মার্জিনাল প্রবাবিলিটি এই ধরনের জিনিস নিয়ে আলোচনা করতেছিলাম, ভেরিয়েন্স, তো ওইটা এভাবে প্রসিড করা হবে। এর পাশাপাশি তো আমরা একটু দেখে নিন, কারণ আমাদের ক্লাস তো শেষ পর্যায়ে চলে আসছে। বাকি কি কি টপিকস করানো যায় ওইটা আমি পরে দেখে তারপরে তোমাদের ক্লাস নিব। আপাতত তোমরা খাতায় এই জিনিসটা তুলে নিতে হবে। স্যার থার্ড এডিশনের সাথে মিলবে না স্যার? থার্ড এডিশন তোমার হয়তো এক্সাক্টলি পেজ নাম্বার বা আর্টিকেল নাম্বারটা মিলবে না, আবার আমি শিওর না, তুমি একটু জাস্ট খুঁজে দেখো যে 7.10, দ্যাট মিন্স চ্যাপ্টার 7, 7.10, 7.11, এগুলো তোমার চ্যাপ্টার 7। কারণ চ্যাপ্টার 7টা খুলে তুমি দেখো যে এই টপিক্সটা কি ঠিক এই পেজে আছে না আগে অথবা পরে আছে। যেহেতু টপিক্স এর নাম দেওয়া আছে জয়েন্ট প্রবাবিলিটি, এটা একটা তোমার ডেফিনেশন, জয়েন্ট প্রবাবিলিটি কি মিন করে তুমি খুঁজে নিতে হবে, কন্ডিশনাল প্রবাবিলিটি, তারপরে জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মার্জিনাল ডিস্ট্রিবিউশন, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন, ইন্ডিপেন্ডেন্স অফ র্যান্ডম ভেরিয়েবলস, এগুলো হচ্ছে চ্যাপ্টার 8। যেহেতু আর্টিকেল 8.7.1 এটা মিন করতেছে চ্যাপ্টার 8, তো পরের চ্যাপ্টার হচ্ছে আমার চ্যাপ্টার 8 আর আগেগুলো হবে চ্যাপ্টার 7। এগুলো হচ্ছে তোমার চ্যাপ্টার 8 এর জন্য, আপনার এটা হচ্ছে চ্যাপ্টার 7 এর জন্য। কারণ আমরা অলরেডি ক্লাসে যেটা বলতেছিলাম সেখানে মার্জিনাল শব্দ আসছে, যে মার্জিনালটা কিভাবে বের করা যায় বা জয়েন্টটা কি মিন করতেছে, তো ওখানে হয়তো আমরা প্রবলেম করতেছিলাম। কিন্তু যদি কোয়েশ্চেন আসে এরকম যে ডিফাইন মার্জিনাল ডিস্ট্রিবিউশন, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন, অথবা হোয়াট ডু ইউ মিন বাই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেক্ষেত্রে তোমাকে একটু কিছু লিখতে হবে, এই লেখাটুকু বই থেকে দেখে নেবে। স্যার বলো স্যার ওই আমাদের অ্যাসাইনমেন্ট 2 স্যার, এটা কবে জমা দিতে হবে স্যার? অ্যাসাইনমেন্ট 2 আমি তো ডেট দিয়েছিলাম আগে, কিন্তু তোমার বোধহয় পেতে দেরি হয়ে গেল, যার জন্য লাস্ট আগামী শুক্রবার অর্থাৎ 25 তারিখ, 25 তারিখের পর অ্যাসাইনমেন্ট আমাকে জমা দিতে হবে। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তোমাদেরকে সময় বেশি দেওয়া হচ্ছে, তারপর যদি কোথাও লেট সাবমিশন হয় ওইটা আসলে ভাবে এক্সকিউজ করা যায় না। তোমাদের ওদের চাহিদা অনুযায়ী আমি সময়টাকে বাড়াই দিই, বাড়াই দেওয়ার পরও যদি আরো বেশি চাও ওটা হয় না না। না, ঠিক আছে স্যার, ওকে স্যার। এই কারণে যাতে 25 তারিখের পরে না যায়। তাহলে আমি একটু শেষ করি, তোমরা এই পর্যন্ত থাকো। আসসালামু আলাইকুম স্যার। আমাদের আরেকটা সিডি নিয়ে স্যার। হ্যাঁ দেখো, এটা একটু কষ্ট হয়, যে কোটা আমি ডিউটা আমি স্যার পাইছি পুরো আমি বিবেচনা করব, আর তোমাদের সিদ্ধান্ত পরে দেখা যাবে। জি স্যার, স্যার একটা সিটি নিয়ে আরেকটা নিয়ে স্যার। হ্যাঁ স্যার, একটা সিটি নিয়ে একটা সিটি আমি নিতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, তবে ওই চিঠিতে তোমরা অবশ্যই টাইম মাফিক সব কিছু করতে হবে যাতে করে সেটা কাউন্ট করা যায়। জি স্যার, জি স্যার, জি স্যার। টাইমটা বাড়াই দিবেন তখন, টাইম বাড়ানো বলতে তোমার ধরো প্রশ্নের সাথে তো টাইমের একটা সম্পর্ক থাকবে। এখন আমি প্রশ্ন করলাম 10 মিনিট, টাইম যদি আধে আধা ঘন্টা 1 ঘন্টা দিয়ে দিই এটা তো আসলে হয় না। না সমস্যা কি স্যার, ফোন দিয়ে মনে করেন ছবি তুলে বা ডেস্কটপে বা ল্যাপটপে নিয়েতে মনে করেন এটা আবার কনভার্ট করতে সময় লাগে? স্যার আমার এটা বুঝতে বুঝতে আমার 10 মিনিটের উপরে চলে গেছে যে স্যার এই যে কোনটা করবো পরে, এই যে স্যার আমার 1 নম্বর স্যার আমাদের সেটাই তো বুঝছি 10টার সময়, স্যার এই আমাদের 10টার পরে আমি লেখা শুরু করছি স্যার, 10টা 2 এ লেখা শুরু করছি স্যার আমি।
হ্যাঁ বুঝলাম, কিন্তু তুমি ছেলে মেয়ে যদি কোথাও বলতে চাও, এখানে তো ক্লিয়ারলি বলা আছে যে ইভেন নাম্বার অড নাম্বার, পাশে বলা আছে এক্সেপ্ট মাল্টিপল অফ থ্রি, থ্রি মাল্টিপল বা জি স্যার গুণিতক। হ্যাঁ থ্রি এর গুণিতক, এটা তো তোমার অনেক ছোট থেকে তোমরা পড়ে আসছো, তিনের গুণিতক কি মিল করে 3 6 9, তো জোড় সংখ্যার ভিতরে যদি তোমার জোড় চলে আসে 3 এর মাল্টিপল, দ্যাট ইজ 6 12 18, এটা তুমি কোশ্চেনটা নেওয়া যাবে না। কিভাবে বিজোড় সংখ্যা যদি 3 এর মাল্টিপল হয়, 3 তারপরে 9 15, এগুলি সেখানে নেওয়া যাবে না, বাকি জোড় সংখ্যা বিজোড় সংখ্যা ঠিক আছে। আর সেট সি বলা ছিল শুধুমাত্র 3 এর গুণিতক, দ্যাট ইজ 3 6 9 12 15। আচ্ছা যাই হোক, তাহলে আজকে আমি লিখ করতেছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।